अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। की भावचा तो अरे सूर्यदेव के प्रणाम करो और शुरू करो। दारण शालू মা, বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের দুজনের, এই গ্রহের দোষ মেটানোর দায়িত্বও আমাদের দুজনের। মা পুরোহিতের সঙ্গে কথা বলেছি আর উনি এটা বলেছেন আমরা দুজনে মিলে যদি এটা করি তাহলে গ্রহের দোষ আরো তাড়াতাড়ি মিটে যাবে। কিন্তু ঠাকুরমশাই তো আমায় কিছু বলেননি। হ্যাঁ মা, আমি পুরোহিতের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে সবটা বলেছেন। এই কারণে তাই শালুর সঙ্গে আমিও এই নিয়ম পালন করব। সিদ্ধিদাতা গণেশ, আমার মেয়েটা অনেক বড় পরীক্ষা দিচ্ছে, তোমার আশীর্বাদ যেন সবসময় ওর সঙ্গে থাকে। শালুর বোধহয় খুব ঠান্ডা লাগছে, কিন্তু এখন ওনার সঙ্গে এই নিয়ম পালন করা ছাড়া আর আমি কিছুই করতে পারবো না।
আরে যাওয়ার এত কিসের তাড়া মিস বডিগার্ড? এখনো তো তোমার বস মানে নারায়ণ শুক্লা এখনো আসেনি। তাছাড়া আমার মনের মধ্যে একটা কথা চলছিল, তাহলে বরং জিজ্ঞেস করে ফেলি। কারোর যদি টাকার প্রয়োজন হয় তার বিল তুমি পাস করো, তাই তো? কিন্তু যদি তোমার টাকার প্রয়োজন হয় সেই বিল কে পাস করে? বুঝে গেছি, তোমার তো বিলের প্রয়োজনই পড়ে না, কারণ তোমার হাতে তো কুবেরের গুপ্তধন রয়েছে। সিন্ধুকের দায়িত্ব যে দিয়েছেন না, সেই কথাটা খুব ভালো করে জানেন যে ভরসা কার উপরে করা যায়। আর যাকে ভরসা করা হয়েছে সে খুব ভালো করে জানে যে কিভাবে ভরসার সম্মান দিতে হয়। আর রইল কথা আমার প্রয়োজনের, সেটা আমার স্যালারি দিয়েই আমার হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, ওকে? হ্যাঁ আমি জানি সেরকম কোনো খরচা নেই তোমার, কিন্তু নিজের বোনের বিয়ের খরচা তুমি কি করে ম্যানেজ করবে? শুনলাম যে ওর দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, তাহলে খরচাও হবে। এবার যাও মিস্টার শুক্লার থেকে গিয়ে সাহায্য নিয়ে এসো এনজিওর নাম করে। সেসবের প্রয়োজন তো তাদের হয় যারা নিজেদের খরচায় সামলে উঠতে পারে না। আমি নিজের প্রয়োজন কিভাবে নিজে মেটাতে হয় সেটা খুব ভালো করেই পারি। তাহলে কোত্থেকে পাবে এত টাকা? তোমার মায়ের ওই সেলাই সেন্টার থেকে, যে টাকা দিয়ে ঠিক করে সংসার খরচাও আসে না। তাছাড়া তোমার এত কিসের অহংকার বলতো? ছোটবেলা থেকেই তো গুড্ডু মিশ্রর দেওয়া টাকায় তোমরা প্রতিপালিত হয়েছ। রাজবীর শুক্লা, আজ বলে ফেলেছ, দ্বিতীয়বার বলো না। আমার মা আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতেনি। এমনিতেও আমি খুব ভালো করেই জানি যে এইসব জ্ঞান তুমি কোথা থেকে পাচ্ছ। এটা জ্ঞান নয়, এটাই হচ্ছে তোমাদের বাস্তব, যা এবার সবার সামনে চলে এসেছে। তাছাড়া তোমরা কিন্তু সত্যি বুদ্ধিমান, যে কিভাবে একজন ভদ্রলোককে ফাঁদে ফেলে তার থেকে টাকা আদায় করা যায় সেটা তোমার পরিবারের কাছ থেকে শেখা উচিত। এক মিনিট, এখানে চাকরি করার কারণটাও সেরকমই নয় তো?
তুমি আবার মিস্টার শুক্লাকে কোনো ফাঁদে ফেলে তার থেকে মোটা টাকা আদায় করার চেষ্টা করছো না তো? রাজবীর, বাজে কথা বন্ধ কর। আসুন মিস্টার শুক্লা, আপনি অনেক দিন বাঁচবেন। যান, এবার বুলবুল মিশ্রার সাপোর্টে গিয়ে দাঁড়িয়ে পড়ুন আর ওর দিদির বিয়েতে মন খুলে খরচা করুন। দিদির বিয়ে? কিন্তু রাজবীর, উনি বিয়ের ব্যাপারে কিছু জানেন না। এবার থামো তুমি। কেন চুপ করবো? হ্যাঁ, তোমাদের সামান্যতম কোনো যোগ্যতাই নেই। যদি মিস্টার শুক্লার কাছ থেকে টাকা না নাও তাহলে গুড্ডু মিশ্রাকে আবার বোকা বানাবে তোমরা। যেরকম কয়েকদিন আগে ঠাকুমার নাম করে গুড্ডু মিশ্রার বাড়ি হাতিয়েছো তোমরা, এবার ঠাকুমা মারা যাওয়ার পর বাড়িটা তো রঞ্জু মিশ্রার নামেই হবে, তাই না? প্রশংসা করতেই হচ্ছে তোমাদের সবার বুদ্ধির, তোমরা সবাই দারুণ খেলোয়াড়। রাজবীর, তোমার সাহস কি করে হলো আমার মায়ের ব্যাপারে এই ধরনের কথা বলার? আমার মাকে নিয়ে যদি একটাও কথা বলো আমি ভুলে যাব তুমি শুক্লা স্যারের ছেলে। কি জানো তুমি আমার মায়ের ব্যাপারে? হ্যাঁ, কি জানো বলো? উনি একদম অন্য রকম। আর কি করে উনি সেটা হয়েছেন তুমি জানো? দেখাচ্ছি আমি তোমায়। হুম, এসো আমার সঙ্গে। এই হলো রঞ্জু মিশ্র, যে তার সারাটা জীবন সেলাই সেন্টারে সেলাই করে করে কাটিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় উনি অনেক টাকা কামিয়েছেন? দেখতে চাও, দেখতে চাও ওনার কাছে কি আছে? এই দেখো, এই হলো ওনার আসল সম্পত্তি, এই সব কিছু, এই সেলাইয়ের জিনিসপত্র। বিগত 15 বছর ধরে নিজের কাঁধে এইসব সামলাচ্ছেন উনি। জানো কেন? কারণ এর উপরে ভর করে উনি তার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখেন, যাতে আমাদের সবাইকে ওনাকে কারো সামনে গিয়ে হাত জোর করতে না হয়। তুমি জানো রাজবীর, এই 15 বছরে উনি কটা দিন রেস্ট নিয়েছেন? একটা দিনও নেননি। কারণ উনি জানেন যদি উনি থেমে যান তাহলে আমাদের সবার জীবন থেমে যাবে। এই হাতটা দেখতে পাচ্ছ? ওনার হাতে এই যে দাগগুলো হয়েছে এগুলো শুধু শুধু আরাম করে চলে আসেনি রাজবীর, দিন রাত সেলাই মেশিন চালিয়ে হাতের আজকে এই অবস্থা হয়েছে। ওনার পা হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু উনি কখনো থামেননি, কারণ উনি চাইতেন যে ওনার মেয়েরা যাতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে। এইরকম আমাদের মা, আমাদের রঞ্জু মিশ্র। লোকেদের মনে হয় যে মেয়েদের পড়ানো শেখানো এসব কিছু বেকার, মেয়েরা তো অন্যের বাড়ির সম্পত্তি। কিন্তু তাও মা দিদিকে অ্যাকাউন্টস, মুস্কানকে ইঞ্জিনিয়ারিং, টিয়াকে ফুটবল, আর আমায় কুস্তিতে যেতে দিয়েছেন যাতে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে অবিচল থাকতে পারি। যখন আমরা খাবার খাই না রাজবীর, তখন আমাদের সবসময় মনে পড়ে যে এইগুলো আমরা আমাদের মায়ের কষ্টের জন্য খেতে পাচ্ছি।
তোমার মতো সোনার বাটিতে সবকিছু আমরা পেয়ে যাই না রাজবীর। হয়তো সেই জন্যই তুমি কখনো আত্মসম্মান কি সেটা বুঝতে পারবে না। আমি মানছি যে তোমার বাবা তোমার পরিবারের সঙ্গে ছিল না, কিন্তু আজকে তুমি তুমি তোমার বাবাকে সঙ্গ দিচ্ছ না, আর দুটো ভুল মিলে কখনো একটা সঠিক কিছু ঘটতে পারে না। তুমি কি আমাদের সঙ্গে শত্রুতা করছো? যাও, রাস্তায় নেমে দুটো টাকা কামানোর চেষ্টা করো, তাহলে নিজের যোগ্যতাটা নিজে ঠিক বুঝতে পারবে। যেই রঞ্জু মিশ্রর দিকে তুমি আঙুল তুলছ না, সাত জনন চেষ্টা করলেও ওনার পায়ের ধুলো হওয়ার যোগ্যতাও তোমার থাকবে না। তোমার জন্য শুধু তো এগুলো কাপড় তাই না, কিন্তু আমাদের কাছে সেটা নয়, এটা আমাদের সম্মানের বোঝা রাজবীর। আর উনি অসাধারণ, উনি হলেন আমাদের রঞ্জু মিশ্র। আর আমরা চার বোন এটা নিয়ে গর্ব করি যে আমরা রঞ্জুর মেয়ে। আর ওনার একটা কথাতে আমরা আমাদের প্রাণও দিতে পারি, উনি আমাদের চারজনের জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন। বুলবুল চুপ কর রে মা, ওর মনে হয় যে সবসময় যা দেখছে সেটাই সত্যি। তোমার ভাবনাটা যেমন, তার থেকে অনেক আলাদা আমাদের পৃথিবীটা। তোমার কি মনে হয় যে আমরা সবাই গুড্ডু মিস্টার দেওয়া টাকাতে জীবন কাটাচ্ছি? সত্যি তো এইটা, যেদিন থেকে গুড্ডু মিশ্র আমাদের মাকে ছেড়ে চলে গেছেন, আমাদের মা ওনার থেকে একটা টাকার সাহায্য কোনোদিন নেননি। তোমার সবসময় এটা মনে হয় না যে তোমার বাবা তোমার মায়ের সঙ্গে ভুল করেছেন? সেই অনুযায়ী তো আমাদের গুড্ডু মিশ্রর সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করা উচিত যেমন তুমি শুক্লা স্যারের সঙ্গে করো। কিন্তু না, আমাদের মা আমাদের এই সংস্কারটা দেননি। আমাদের মায়ের সঙ্গে যা হয়েছে না রাজবীর, আমরা সবাই রোজ সেটা নিয়ে কষ্ট পাই, আর সেই কষ্টটা তুমি ভাবতেও পারবে না। ব্যাস মা, বাদ দে তুই এসব। না মা, কি করে ছেড়ে দি? ও তো ওর মায়ের কষ্টটাকেই সব থেকে বেশি দেখে, কিন্তু ও অন্য কারোর কষ্ট অন্য কারোর দুঃখটাকে বুঝতেই চায় না। কারণ ও যদি সেটা বুঝতে পারত, তাহলে ও অন্যের কষ্ট অন্যের অবস্থা অন্যের লড়াই নিয়ে এত ঠাট্টা করতে পারত না। মা, ব্যাস। রাজবীর, আমি জানি না তুমি আমার মেয়ে বুলবুলকে এমন কি কথা বলেছ যার জন্য বাধ্য হয়ে ও তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি শুধু এইটুকু জানি যে কারোর দিকে আঙুল তোলার আগে তার কষ্ট, তার লড়াই, তার পরিশ্রমের কথাটা আগে জানো।